এই আপনি কিন্তু জিজ্ঞেস করবো পার্সোনালি যে মাছের প্রধানত মহামারী রোগ কয়টা? এটা তো ভাই আমি হিসাব করে বলতে পারবো না। আপনার দেখা যায় আপনার মহামারীটা বলতে এটা আপনার বর্তমানে মহামারীটা আমাদের ক্ষত রোগটা, তারপরে আপনার ফুলকা, মুখে মুখে ঘাও, লেজে আপনার ঘাও হয়, এটাই বেশিরভাগ। হ্যাঁ, এটা আপনার দেখা যায় বেশিরভাগটাই আপনার পৌষ মাস, অগ্রহায়ণ পৌষ থেকে শুরু হয়। অগ্রহায়ণ, হ্যাঁ, গরমকালে হয় হালকা, ওটা আপনার যদি ট্রিটমেন্টটা বেশিরভাগই আপনার সময় মতো তার নির্দিষ্ট একটা টাইম অনুযায়ী যদি আপনার ওই যে চুন, লবণ, পটাশটা যদি ব্যবহার করে কুকুর প্রস্তুত অথবা কিছু ব্লেসিং পাউডার দিয়ে নেয়, তাহলে আর এই ভাইরাসটা ঢোকে না। ছোট কোনা দেখা যায় অনেক সময় খাদ্যের ত্রুটির কারণে মুখে গা হয়ে যায়, ল্যাঞ্জারা পছন্দ হয়ে যায়, এটা পুকুরে তার দেখা যায় অত্যন্ত গ্যাস হইলে এই সমস্যাটা দেখা দেয়। হ্যাঁ, সেক্ষেত্রে সমস্যা হয়, ঠিক মতন রেনুর পুকুরটা যদি আপনার ওই যে চঙ্গা দিয়ে মই টান দেয় অথবা আপনার হরা দিয়ে মাটির গুটি যে আছে গুটি দিয়ে হরা বানে অথবা জালের কাঠি দিয়ে রশির ভিতরে যদি এগুলো বান দিয়ে হরা টানে, তাহলে আপনার পুকুরে গ্যাসের সংখ্যাটা খুবই কম হয়। আচ্ছা আচ্ছা, বুঝছেন। সেক্ষেত্রে হচ্ছে যে আপনি ক্ষত যে এক এক একটা পুকুরে কি মানে, না এটা আপনার ক্ষত রোগটা তো আর একদিনে সৃষ্টি হয় না, এটা আস্তে আস্তে তারে আপনার আক্রান্ত করে। যেমন একটা মানুষ যেভাবে আপনার দুর্বল হয় রোগ থেকে, তার ওই রকম যখন পুকুরে পানি কম আসে আপনার, পানিটা গরম হইয়া যায়, অথবা আপনার পুকুরে শ্যাওলা পড়িয়ে গেছে, শ্যাওলাটা যদি সে দূর না করতে পারে, এখানে মাছ শ্যাওলার ভিতরে ঢুকে পড়ে, অনেক পদের শ্যাওলা আছে, জাল শ্যাওলা আছে, ফুলের মতন শ্যাওলা আছে, এগুলো সবসময় আপনার কেয়ারফুলি থাকতে হয়। কেন একটা বাচ্চাও যেভাবে আপনি লালন পালন করেন, মাছটাও বিকেল একইভাবে লালন পালন করতে হয়। মাছের ঘনত্ব বেশি হলে কোনো রোগ হয়? ওই যে আপনার মাছের মাথা বড় হইয়া যায়, লেঞ্জা চিকন হইয়া যায়, এরকম রোগের তো ভাই শেষ নাই। কেন মাছের ঘনত্ব হইলো আপনার দেখা যায় পরিচর্যার উপরও আপনার অনেক সময় দেখা যায় ঠিক থাকে, আবার নিজের আপনার গাফলাতির কারণেও দেখা যায় মাছটা আপনার পুকুরে রোগে আক্রান্ত হয়। সময় মতন সে খাদ্য দেয় না, পানি দেয় না, ওষুধ দেয় না, চুন দেয় না, বিভিন্ন যে কোনো একটা কারণে তার সমস্যা হয়। কিন্তু কারণ মাছ চাষটা যেরকম একটু কেয়ারফুল থাকতে হয়, পরিচর্যা, হ্যাঁ পরিচর্যাটা মেইন সবচেয়ে হলো, এবং সঠিক ঘনত্ব বজায় রাখলে, সঠিকভাবে খাদ্য দিলে এবং খাদ্য কোনো কোনো মান, হ্যাঁ মান ঠিক থাকে, মাছ চাষ করে লাভবান হবে। কারণ মাছ চাষের লস আমি দেখছি না, লস হয় যদি এক যদি আপনার বন্যায় বাসাইয়া না নেয়, এছাড়া লসের কোনো প্রশ্নই আসে না। আর পোনা কিনার ক্ষেত্রে, রেণু কিনার ক্ষেত্রে একটা জাত, হ্যাঁ ভালো ভালো জাতের রেণু কিনতে হবে, কিনতে হবে। দর্শক আমি যেখানে আছি দেখ বন্ধু হাসারি এবং নার্সারিতে, এখানে হচ্ছে যে আমি আমাদের হচ্ছে টেকনিশিয়ান রাজু ভাইয়ের সঙ্গে কথা বলছি। উনি তো মূলত মাছের রোগ এবং মাছের পরিচর্যা নিয়ে প্র্যাকটিস করে এবং দীর্ঘদিন আমার জানা মতে উনি হচ্ছে প্রায় হচ্ছে 30 বছরের কাছাকাছি এইখানে উনি কর্মরত আছেন এই পেশায়। উনি হচ্ছে যে যে তথ্যগুলো দিল আমার মনে হয় এটা খুবই খুবই হেল্পফুল, এবং আমি মনে করি যে উনি যে তথ্যগুলো দিচ্ছে এটা হচ্ছে উনি উনি সবগুলো কাজ হাত হাত দিয়ে করে এবং সবগুলো কাজের সাথে উনি ইউজ টু, এরকম না যে উনি হচ্ছে যে মানে এক একই জায়গায় যদি একই কাজ যদি বারবার করে সেক্ষেত্রে ওনার তো এক্সপিরিয়েন্স লেভেলটা ওই লেভেলে থাকে, এবং ওইখান থেকে যদি কোনো সাজেশন দেয় আমাদের, কোনো মতামত দেয় সেক্ষেত্রে আমাদের জন্য, আমাদের হাসারের জন্য খুবই হেল্পফুল হবে। তো আপনাদের যদি কারো কোনো এখান থেকে কোনো রেণু পোনা সংগ্রহ প্রয়োজন হয় আপনারা যোগাযোগ করবেন ডিসক্রিপশন বক্সে, এই প্রতিষ্ঠানের একদম ডিরেক্ট প্রতিষ্ঠানের অ্যাড্রেস এবং ফোন নাম্বার লোকেশন দেওয়া আছে, আপনারা সেখান থেকে যোগাযোগ করে নেবেন। ওকে রাজু ভাই, সবাইকে
আপনার কোনো সাজেশন আছে আপনি আপনি কি একটু সহযোগিতা করতে পারেন কিভাবে শুনি না আমার সহযোগিতা ওখানে আপনার নাম্বার দিয়ে রাখেন যদি কারো কোনো সমস্যা হয় আমি যতটুকু হেল্প করার পারি ফোনের মাধ্যমে আমি চেষ্টা করব তাকে সলভ করার জন্য আচ্ছা থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ এইটাই এইটাই হচ্ছে অনেক অনেক বড় পাওয়া এবং হচ্ছে এই প্রতিষ্ঠান থেকে এটা সময় পাবে কারণ এই প্রতিষ্ঠানের দীর্ঘ পরপর দুইবার জাতীয় পুরস্কার প্রাপ্ত প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠানের যে প্রিভিয়াস যে ফিডব্যাক অনেক বিশাল ভালো ফিডব্যাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই দর্শক এই মুহূর্তে অবস্থান করছি দেশবন্ধু মৎস্য হাসারি এবং নার্সারিতে পরপর দুইবার জাতীয় পুরস্কার পাইছে যে প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানে এখন দাঁড়িয়ে ভিডিও করছি মূলত এই প্রতিষ্ঠান থেকে আপনার রেণুপোনা উৎপাদন এবং নার্সিং সম্পর্কে জানবেন আমার সামনে যাকে দেখছেন উনি মৎস্য টেকনিশিয়ান মৎস্য রোগ ব্যাধি বা পরিচর্যা নিয়ে প্র্যাকটিস করে ওনার পরিচর্যা আমি জানলো এবং মৎস্য চাষ সম্পর্কে যে রোগ বালাই হয় বা যেভাবে নার্সিং করবেন এই বিষয়গুলো ওনার কাছ থেকে আমরা এখন জানবো রাজু ভাই আপনার পরিচয়টা একটু দিবেন আমি মোহাম্মদ আজিজুল হক রাজু দেশবন্ধু মৎস্য হ্যাচারি টেকনিশিয়ান অথবা কেউ ডাক্তার নামে পরিচিত আমাদের এই হ্যাচারিতে ডিম থেকে পোনা উৎপাদন হয় বিভিন্ন প্রজাতি মাছের যেমন সাদা মাছ আছে রুই কাতল মৃগেল সিলভার গ্রাস কাপ এবং ক্যাটফিশ জাতীয় মাছ উৎপাদন হয় শিং কই ভিয়েতনামের কই মাগুর ট্যাংরা গুলশা পাবদা পাঙ্গাস এবং ফলি মাছ ইত্যাদি অনেক দূর দূরান্ত থেকে এখানে অনেক চাষি আসে আমাদের ডিম ক্রয় করে নিয়ে তারা নার্সিং করে পুকুরে এবং মোবাইলের মাধ্যমে অনেক রোগ ব্যাধি তথ্য জানবার জন্য অনেকেই ফোন দেয় হ্যাচারিতে আমাদের যতটুকু সম্ভব ফোনেই আপনার কাছে জানতে পারে যে মাছের যে সমস্যাগুলো হচ্ছে আপনার কাছে ফোন দিলে সার্ভিস আপনি দিয়ে থাকেন এখানে দিয়ে থাকি আমি এখান থেকে কি ধরনের রোগ হয় মাছের কি ধরনের পরামর্শ চায় তারা আপনার এটা শীতকালীন সময়টাই বেশি এই রোগটা আক্রান্ত করে হয়তো বিভিন্ন প্রজাতির মাছের উপরে বিভিন্ন রোগ আসে যেরকম শিংকুই পাবদা ট্যাংরা এদের উপরে ভাইরাসটাই বেশি রোগটাই বেশি যারা নিয়মিত এটা পরিচর্যা করতে পারে তাদের উপরে রোগ ব্যাধিটাও কম হয় আর যারা অবহেলা করে শীতকালীন সময় মতন পুকুরে চুন লবণ পটাশ অথবা ভাইরাস জাতীয় যে ওষুধগুলো এগুলো যদি ব্যবহার না করে দেখা যায় এদেরই ক্ষতিগ্রস্তটা বেশি হয় আর বর্ষাকালে বা বর্ষাকালে কোনো ইয়ে আছে কিনা রোগ ব্যাধি হয় কিনা হ্যাঁ বর্ষাকালে দেখা যায় যদি পুকুরের ভিতরে যদি আপনার ময়লা পানি গুলা কোনো পুকুরে হয়তো গর্ত হইয়া নামে অথবা উপর থেকে ঘরাইয়া যে পুকুরটাই রেণুর পুকুরে পড়ে এই পুকুরটাই আপনার কত রোগটা বেশি পুকুর সেক্ষেত্রে আপনি বললেন যে পরিচর্যা তারা করবে এই যে চুন ছাড়া আর কি অন্য কোনো পরিচর্যা আছে মাছের পরিচর্যা আপনার ওষুধ আছে এগুলো ব্যবহার করতে হবে বিভিন্ন কোম্পানি যেমন ইয়ন কোম্পানি আছে তারপরে আপনার অপসোলিন কোম্পানি আছে তারপরে আপনার রেনাটা কি রেনাটা আছে আপনার হচ্ছে ভিএনএফ একটা কোম্পানি ভিএনএফ তারপরে এসিআই বিভিন্ন প্রজাতির কোম্পানি আছে ওষুধেরা হয়তো আমাদের কাছে নিয়ে আসে এগুলো হয়তো তারপরে চাষিরা আমরা সন্ধান দিই যে এই ওষুধগুলো তোমরা ব্যবহার করো দেখো একটা পুকুরের গভীরতা এবং মাছের ঘনত্বের উপর ডিপেন্ড করে তো ঔষধ দেওয়ার ক্ষেত্রে সেক্ষেত্রে অক্সিজেনটাই ফিল করে বেশি খাদ্যটার পরিমাণটাও বেশি দেওয়া হয় ওই হিসাবে আপনার দেখা যায় অক্সিজেনটা যদি আপনার ফিল করে হয়তো রেণুপোনার ভিতরে অক্সিজেনটা যেমন ব্যবহার করা যায় না তাহলে পানির কালারটা নষ্ট হয়ে যায় আপনার এগুলো যারা কালচারে যারা যায় এরাই দেখা যায় গুরুত্ব চাষটা বেশি করে আপনার মাছের উপরে
শতাংশ হিসাবে যদি আপনার ওইভাবে হিসাব করে কেউ দেয় তাহলে তো শুধু তার প্রয়োজন হয় না। আমাদের এখন যে অবস্থা, অনেক লোকই দেখা যায় তার ডেন্সিটি বেশি, ছোট পুকুর ডেন্সিটিটা বেশি নিয়ে আসলায় ওই হিসাবে দেখা যায় অক্সিজেনটা ফেল করে, এখানে খাদ্যের পরিমাণটাও বেশি দিতে হয় এবং ওই হিসাবে আপনার ওই যে এটা পুকুরে পানি দেওয়ার মতো অনুদার কোনো মোটর থাকে না, তারপরে ওষুধ ক্রয় করতে করতে দেখা যায় একটা ডোজ করতে গেলে 4-5 হাজার টাকা তার খরচ আছে। এগুলো প্রতি মাসে যদি 1-2টা ডোজ করা হয় তাহলে দেখবেন আপনি প্রফিটটা তা অনেক যাইয়ে দাঁড়ায়। যেভাবে খাদ্যের দামটা আপনার আগে কেজি খাদ্য আমরা কিনছি 50 থেকে 60 টাকা, আর এখন কেজি খাদ্যের দাম 110 টাকা 20 টাকা এরকম। এখন মাছ চাষ ওইভাবে যদি কেউ করেও গুণত্ব চাষটা আমি বলি গুণত্ব হারটা না করে পাতলা করে কেউ দিলে একটা লাভবানও বেশি, আর যারা গুণত্ব চাষ করে তাদেরই বর্তমান অবস্থা খুবই করুণ, যে কোনো রোগ সৃষ্টি করে, কেন এখানে বহুত ব্যাকটেরিয়া হয়, যেমন খাদ্য যদি অপচয় হয় এটা নিচে পচে, খাদ্যটা যদি পচে যায় দেখা যায় তার মধ্যে আপনার অ্যালমোনিয়া সৃষ্টি হয়, তখন এই অ্যালমোনিয়া দূর করতে করতে তার মাছের অবস্থায় আবার করুণ অবস্থা হয়ে দাঁড়ায় যায়। আর